বঙ্গোপসাগর। সুনীল জলরাশির মোট আয়তন প্রায় 21,72,000 বর্গ কিলোমিটার। তার মধ্যে বাংলাদেশের মালিকানায় রয়েছে 1,18,813 বর্গ কিলোমিটার, যা প্রায় বাংলাদেশের আয়তনের সমান। আর এই বঙ্গোপসাগরকে ঘিরেই বাংলাদেশের অর্থনীতি অনেকটাই মজবুত হবার আশা দেখেছে। ইংলিশে যাকে বলা হয় ব্লু ইকোনমি, প্রাণীজ সম্পদে পরিপূর্ণ এবং অপ্রাণীজ সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে বাংলাদেশের মালিকানাধীন বঙ্গোপসাগরের তলায়। এত সমৃদ্ধ একটি ইকোনমির সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু বারবার পিছিয়ে পড়ছে বাংলাদেশের ব্লু ইকোনমি বা সমুদ্র নির্ভর অর্থনীতি। একদিকে যখন ভারত, মায়ানমার, ইন্দোনেশিয়ার মতো দেশ ব্লু ইকোনমির ওপর জোর দিয়ে দেশের অর্থনীতিকে মজবুত করতে উঠে পড়ে লেগেছে, তখন বাংলাদেশের সামনে কোন কোন সমস্যা রয়েছে যা বাংলাদেশকে পিছিয়ে রাখছে অন্যান্য দেশের থেকে? আসুন আজ এই বিষয়ে একটা বিস্তারিত প্রতিবেদন তুলে ধরব আমরা বিজনেস প্রাইম নিউজের পক্ষ থেকে। বঙ্গোপসাগরের মহীসোপানে বাংলাদেশের দাবির উপর আপত্তি তুলেছে ভারত। ভারত ছাড়াও আরেক প্রতিবেশী মিয়ানমারও বাংলাদেশের দাবির বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে। বঙ্গোপসাগরের সীমারেখা নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত এবং মায়ানমারের একটা দীর্ঘ বিরোধ ছিল, কিন্তু আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে গেলে বাংলাদেশ বঙ্গোপসাগরের 1,18,813 বর্গ কিলোমিটার নিজেদের অধিকারে নিতে পারে, যেখানে রয়েছে প্রাণীজ এবং অপ্রাণীজ সম্পদের বিপুল সম্ভার। এই প্রাণীজ সম্পদের মধ্যে রয়েছে যেমন 440 প্রজাতির সামুদ্রিক মাছ, শামুক বা ঝিনুক রয়েছে 336 প্রজাতির, কচ্ছপ রয়েছে 7 প্রজাতির, লবস্টার রয়েছে 5 প্রজাতির, চিংড়ি রয়েছে 36 প্রজাতির এবং সামুদ্রিক ঘাস বা আগাছা রয়েছে 200 প্রজাতির। তেমনি অপ্রাণীজ সম্পদের মধ্যে রয়েছে তেল, গ্যাস বা চুনাপাথর ছাড়াও 17 ধরনের মূল্যবান খনিজ সম্পদ। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য জিরকন, ম্যাগনেটাইট, মোনাজাইট, কায়ানাইট। মনে করা হচ্ছে বাংলাদেশের মালিকানায় অন্তর্ভুক্ত বঙ্গোপসাগরে রয়েছে 17,00,000 টনের বেশি প্রাকৃতিক সম্পদ, যা বাংলাদেশের ব্লু ইকোনমিকে অনেকটাই সমৃদ্ধ করতে সাহায্য করবে, এগিয়ে নিয়ে যেতে পারবে বাংলাদেশকে, কেটে যেতে পারে বাংলাদেশের আর্থিক দুশ্চিন্তা। তবু বেশ কিছু সমস্যার কারণেই আজ বাংলাদেশ নিজের অধিকারভুক্ত বঙ্গোপসাগরকে ব্যবহার করতে বারবার ব্যর্থ হচ্ছে, ফলে ব্লু ইকোনমিকে ঠিকঠাক উচ্চতায় পৌঁছে দিতে পারছে না বাংলাদেশ। সত্যি কথা বলতে গেলে সমুদ্রকে ব্যবহার করে যে কর্মযজ্ঞ চালানো যায় বাংলাদেশ এখনো সেটা করেই উঠতে পারেনি। বিশ্বব্যাংকের একটি তথ্য বলছে 2016 সালে শুধুমাত্র সমুদ্র নির্ভর পর্যটন থেকেই বিশ্বে আয়ের অঙ্ক দাঁড়িয়েছিল $2 trillion মতন। আবার দেখুন, বিশ্ব বাণিজ্যকে চালিয়ে নিয়ে যেতে সবচেয়ে বড় ভূমিকা থাকে এই সমুদ্র পথের। তেল গ্যাসের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ বঙ্গোপসাগরকে ব্যবহার করছে স্রেফ মাছ উত্তোলনের জন্যই। সেক্ষেত্রে বাংলাদেশের মৎস্যজীবীরা পৌঁছতে পারেন সমুদ্রের 50 কিলোমিটার পর্যন্ত, কিন্তু তার বাইরেও রয়েছে লং লাইন ফিশিংয়ের অপূরণীয় সুযোগ। কিন্তু বাংলাদেশের ফিশিং ইন্ডাস্ট্রি কি আদৌ ডেভেলপড? অনেকেই মনে করছেন না। বাংলাদেশের ফিশিং ইন্ডাস্ট্রি একেবারেই নিজেদের ডেভেলপড করতে পারেনি, তার জন্য ব্যর্থতার দায় কিছুটা হলেও বর্তায় সরকারের ওপর। কারণ বাংলাদেশের মৎস্যজীবীদের কাছে বঙ্গোপসাগরের অনেকটাই অজানা রয়ে গিয়েছে। 50 কিলোমিটারের বাইরে সমুদ্রের আরও গভীরে পৌঁছানোর জন্য যে প্রযুক্তি, উচ্চ ক্ষমতা সম্পন্ন নৌযানের প্রয়োজন, আজ তার কিছুই নেই বাংলাদেশের হাতে। এমনকি সমুদ্র নির্ভর খনিজ উত্তোলনের প্রযুক্তিও বাংলাদেশ সরকার ভালোভাবে আয়ত্ত করতে পারেনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্য ব্লু ইকোনমিক সেল বলে একটি প্রশাসনিক সেল গঠন করা হয়, কিন্তু দেখা গেল এই সেল বাংলাদেশের ব্লু ইকোনমিকে মজবুত করার ব্যাপারে দিশাহীন রয়ে গিয়েছে। দক্ষ মানুষের অভাবও অবশ্য কিছুটা কাজ করছে এর পেছনে, আর যে কারণে বাংলাদেশ সমুদ্র নির্ভর ওষুধ শিল্পকেও ঠিকঠাক শেপ দিতে পারছে না। বাংলাদেশের অনেক বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ যে ভৌগোলিক সুবিধা পায় তাকে ব্যবহার করেও অর্থনীতি মজবুত করার এক অপূরণীয় সুযোগ রয়েছে বাংলাদেশের হাতে। কারণ বাংলাদেশের প্রতিবেশী দেশ যেমন নেপাল বা ভুটানের মতো ল্যান্ডলক কান্ট্রি রয়েছে, তারা সমুদ্র পথে বাণিজ্য করতে গেলে ব্যবহার করতে পারবে বাংলাদেশের তৈরি বন্দরগুলো।
দেখুন, বাংলাদেশের বিশেষজ্ঞরা বারবার উদাহরণ টানেন ভারতের ওএনজিসি বা রিলায়েন্স থেকে শুরু করে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর। অস্ট্রেলিয়া শুধুমাত্র সমুদ্রকে ব্যবহার করেই $44 বিলিয়ন কোষাগারে ঢোকাতে পারছে। মনে করা হচ্ছে 2025 সালের মধ্যে অঙ্কটা $100 বিলিয়ন নিয়ে যেতে চলেছে অস্ট্রেলিয়া। এছাড়াও চীন জাপানের মতো দেশগুলো ব্লু ইকোনমির জনপ্রিয়তাকে বুঝতে পেরেছে। বর্তমানে শুধুমাত্র সমুদ্রকে ঘিরেই $5 ট্রিলিয়ন অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে, আর এই সবই সম্ভব হয়েছে উন্নত প্রযুক্তি, দক্ষ কারিগরি শক্তি এবং সরকারের একটা জোরালো সমর্থন থাকার কারণেই। হিন্দু শাস্ত্রে বঙ্গোপসাগরের নাম ছিল মহোদধি। জীব বৈচিত্র্যে ভরপুর এই বঙ্গোপসাগর ভারত, বাংলাদেশ, মায়ানমারের মতন দেশগুলিকে যুগ যুগ ধরে দেখিয়ে আসছে অর্থনীতি মজবুত করার দিশা। কিন্তু আজ অন্যান্য দেশ সেই দিশা খুঁজে পেলেও ব্লু ইকোনমিকে মজবুত করতে অধরা রয়েছে বাংলাদেশ। আর যে কারণে মাত্র কয়েক কিলোমিটার গভীরে পৌঁছে বিশেষ কয়েকটি মাছ ধরা ছাড়া বাংলাদেশ কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে বঙ্গোপসাগরকে। ধাক্কা খাচ্ছে বাংলাদেশের ব্লু ইকোনমি। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।